আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব। ভাগ্য করে তোমার মতো একজনকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে পেয়েছি, যে কিনা একটু একটু করে আমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করে দিচ্ছে। আর এই মানুষটার কাছে কৃতজ্ঞের কোনো ভাষাই নেই আমার। আর আমার স্বপ্নের বাড়িটার স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে হবে সবার। আসসালামু আলাইকুম, আজকে আমি সবার রিকোয়েস্টের ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভালোবাসার মানুষেরা, তোমাদের দিনকালগুলো কেমন কাটছে? জানি মোটেও ভালো কাটতেছে না, কেননা আমাদের চারপাশের মানুষ যে একদমই ভালো নেই, সেই জায়গায় আমরাই বা ভালো থাকি কি করে? তারপরও যে যেখান থেকে পারবো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো আলহামদুলিল্লাহ। সব থেকে বড় কথা হচ্ছে, ইদানিং আমার ভিডিওর কমেন্টে সবাই একটাই কমেন্ট করো যে, আপু তোমাদের বাড়ি কি কমপ্লিট হয়ে গিয়েছে? তোমাদের বাড়ির ব্লক আমাদের সাথে দাও না কেন? অ্যাকচুয়ালি আমি বলতে চাই, দেশের এই পরিস্থিতি কারণে আমরা কিন্তু কাজ একটু অফ রেখেছিলাম, তাই তো তোমাদের সাথে সেইভাবে কোনো কিছুই শেয়ার করা হয়নি। আর আমার রাজপ্রাসাদের বাড়ির কাজ কিন্তু প্রায় কমপ্লিট, আমাদের ঘরের ইন্টেরিয়ালের ডিজাইন তো তোমাদের সাথে শেয়ারই করলাম। আল্লাহ, আমি এইটা সারা ঘর খুদাছি আর এটা তুমি নিয়ে খেলতাছো না? আবার কি হাসি দিতেছিস? এই 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 সরকারি জিনিসগুলো এই কি তুমি মারা ধমকাইতেছো? কি সমস্যা? কি তাই নাকি? এটা দিলে হাত পা পুরো ফর্সা হয়ে যায়, একদম ধবধবে সাদা হয়ে যায়, কারণ বাইরে বের হলে বলে ফেস কত ফর্সা, হাত পা কি কালো। তার জন্য ভিজুয়াল কালেকশন পেস্টিকা সাকুরা বডি ক্রিমটা অর্ডার দিয়ে নিয়ে নিন। আপনাদের সুবিধার জন্য আমি তাদের পেস্টি এবং টিকটক আইডি মেনশন করে দিয়েছি, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেবো। টাটা। বাট সব থেকে আসল বিষয়টাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই তো তোমাদেরকে আজকে দেখাবো ইন্টেরিয়ালের রঙগুলো কি কালার করলাম। অ্যাকচুয়ালি সবকিছু আমার পছন্দ মতো হবে, হলেও সোয়ার পাপার পছন্দেই কিন্তু কালারটা করা হবে, কেননা সোয়ার পাপার বরাবরের মতো হোয়াইট কালার খুব পছন্দের। আমাদের মতে প্রত্যেকটা বাড়িরই হোয়াইট কালার করলেই বেশি ফুটে ওঠে, যেহেতু মনের মতো করে ডিজাইনগুলো করে নিয়েছি, সেক্ষেত্রে কিন্তু কালারটাও মনের মতোই হওয়া উচিত, তাই না বলেন? আর আজকে আমি আর সোয়ার পাপা অনেক খুশি, অনেক সাধনার পর অনেক স্ট্রাগল করে আজকে আমরা এই জায়গায় এসেছি, আর মাত্র কয়েকটা দিন, এরপরে আমরা আমাদের স্বপ্নের রাজপ্রাসাদে উঠে যাব। আর বিশ্বাস করেন, রঙের প্রাইস যে এত বেশি আসবে সেটা আমরা কখনোই ভাবতে পারিনি। আমাদের ইন্টেরিয়ালের সিলিং এ কিন্তু আমরা করতেছি ডুকু রং, আর চারপাশের দেয়ালে হবে লাক্সারি। অনেকেই হয়তো বা জানেন এই রংগুলো কিন্তু খুবই দামি। আমার মহারাজা আমার স্বপ্নের বাড়িটিকে অনেক সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করতেছে। আর হ্যাঁ, যারা যারা আমাদের বাড়ির ইন্টেরিয়ালের ডিজাইনের ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখে আসবা, আর কেমন ডিজাইনগুলো কমেন্টে জানাবা। আর এই রংগুলো কিন্তু কিনতে সোয়ার পাপার মদনপুরে আসতে হয়েছে, কেননা আমাদের সোনারগাঁ চৌরাস্তায় এই রংগুলো নেই। তো ফাইনালি আমাদের বাড়ির রঙও কিনা শেষ। আমাদের ভালোবাসার মানুষেরা আমাদের প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, আপু এই ডিজাইনগুলো তোমরা কোথা থেকে করেছো? আসলে এই ডিজাইনগুলো কাস্টমাইজ করে আমরা নিজে থেকেই করিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের রুমগুলো ছোট হওয়ার কারণে যতটুকু পেরেছি সুন্দর করে ডিজাইনগুলো করার চেষ্টা করেছি, জাস্ট এখন শুধু রঙের উপরে ডিপেন্ড করবে যে ফাইনাল লুকটা কি হয়। আমি এতটাই শিখ যে এভাবে দাঁড়াতেও পারতেছি না। তারপরও একবার হলো আমি প্রতিদিন তিনতলায় এসে এই ডিজাইনগুলো দেখে যাব। আর যারা রং করে মামারা এত সুন্দরভাবে ফিনিশিং করতেছে যে আমি আমার রুমগুলোকে নিজেই চিনতে পারতেছি না। আসলে টাকা খরচ করলে সব কিছুই পাওয়া যায়। পুরো বাড়িটা কমপ্লিট হওয়ার পর আমরা আপনাদেরকে বলে দেবো কত টাকা আমাদের এখানে কস্ট পড়েছে, কেননা প্রত্যেকটা ডিজাইনই আমরা মনের মতো করে করিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। আর গাইস, প্রত্যেকটা কাজই কিন্তু খুব কষ্টের, কোনো কাজই সামান্য নয়। আরেকটা কথা, আপনারা সবাই কমেন্ট করতেছেন আপু বারান্দায় কি গ্রিল দেবেন না? অবশ্যই দেব, বাট রং করার পরে। তো আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ, দেখা হবে কোন এক নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, টাটা।